হরি ওম ত্রয়মকম যজামহে সুগন্ধি সৃষ্টিবর্ধনম উর্বারক বিবন্ধন বিত্তর মুখ শিবামৃতা নম শিবায় নম নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশাত্রিয়া সর্বপ্রথম আমি আমার মাতা পিতা আমার গুরুদেব আমার ইষ্টদেব দিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব আজকের অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান বিশেষ ফোনের লাইভ অনুষ্ঠান আর এই বিশেষ ফোনের লাইভ অনুষ্ঠানে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব টোটকা সহ শনি রবির বিশেষ বিষযোগ যে শনি গ্রহ নাম শুনেই আপনাদের মনে আতঙ্ক সৃষ্টি হয় আমি আজকে আলোচনা করব আতঙ্কের কোনো কারণ নেই শনি গ্রহ মানেই কিন্তু খারাপ নয় সেটা নিয়ে আলোচনা হবে শনি রবির বিষযোগ হলে কি করবেন কি করে তার প্রতিকার আছে এবং থাকবে বিশেষ টোটকা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তারাই কিন্তু একমাত্র ওই টোটকাটা পাবেন বা টোটকা ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করলে সুফল পাবেন দেখুন আমি খুব কম টোটকা দিই কিন্তু যে টোটকা দেব সেটা আমার পরীক্ষিত টোটকা হান্ড্রেড পার্সেন্ট ফল অবশ্যই পাবে যে গ্রহকে নিয়ে আলোচনা করব শনি এবং রবি বিশেষ করে এই শনি রবির জন্মচকের বিশেষ বিশেষ কিছু জায়গায় অবস্থান নিরপেক্ষভাবে বিচার করে শনি রবির বিষ যোগে পরিণত হয় বিষ যোগ কি বিষ যোগ হলে কি হয় সেটা নিয়ে আজকে আপনাদের বলবো অ্যাকচুয়ালি বিষ বিষ যোগ দুই গ্রহের সমষ্টিতে বিষ যোগ তৈরি হয় কিন্তু বিষ যোগ কোনো জাতক জাতিকার হলে কি হয় সর্বপ্রথম দেখুন কোন সুস্থ ব্যক্তির শরীরে সে কোন সাপে কামড়াক বা বিষ ইনজার করা হোক বা সে নিজে খাক বা কেউ খাইয়ে দিক যে কোনো কারণে তার শরীরে যখন বিষের প্রবেশ হচ্ছে কি লক্ষণ দেখা দিতে পারে নিজের প্রতি কন্ট্রোল থাকবে না শরীরটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসবে অসুস্থ হয়ে আসবে এবং যদি ঠিক টাইম মতো ট্রিটমেন্ট না করা হয় কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তাহলে কিন্তু তার মৃত্যু শুনেছি কিন্তু আরেকটার দিক দিয়ে যদি বিচার করা হয় কোন ব্যক্তিকে যখন সাপে কামড়ায় ফার্স্ট তার মাইন্ড অ্যাটাক করে সাপে কামড়েছে মানে সাপটার বিষ থাকুক না থাকুক কত দ্রুত উঠবে না কথা আমার সাপে কামড়েছে এই ভাবনার ভয়ে কিন্তু সে মৃত্যুর দিকে অতি দ্রুত ছুটে যায় সাপের বিষের ধর্ম কি সাপের বিষ আমাদের রক্তের গাঢ়ত্ব বৃদ্ধি হয় রক্তটা জেলির মতো থকথকে হয়ে যায় সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং যখন হার্ডের কাছে সেই রক্ত এসে পৌঁছায় অত গাঢ় রক্ত হার্ট নিতে পারে না ব্যাস হার্ট ব্লক করে দেয় মানুষ মারা যায় কিন্তু এটার প্রসেসিং হতে অনেকটাই সময় লাগে বিশেষ বিশেষ কিছু সাপ ছাড়া কিন্তু ম্যাক্সিমাম মানুষের এক বিশেষ সমীক্ষণ জানা গেছে ম্যাক্সিমাম মানুষের মৃত্যু সাপে কামড়ে মৃত্যু ঘটার মূল কারণ হচ্ছে অত্যাধিক ভয় তাই এই বিষ ভয় সম্বন্ধেও আজকাল আপনাদের ভয় দূরীকরণ করার জন্য বলবো যে শনি গ্রহকে নিয়ে আপনারা ভয়ভীত বা চিন্তিত থাকেন যে শনি মানে খারাপ কিছু শনি গ্রহ কারো ভালো করে না আর এরকম কিছু কিছু মানুষ বলে বলে এই শনি গ্রহের প্রতি মানুষের একটা ধারণা ভুল হয়ে গেছে একটা নেগেটিভ ভাবনা চলেছে যে শনি গ্রহ মানে কোনো প্রকার ভালো নয় শনি গ্রহ মানে আলটিমেটলি খারাপ এই ভাবনাটাকে ক্লিয়ার করুন শনি কে কর্মকারক গ্রহ কর্মকারক গ্রহ খারাপ হয় কি করে শনি ন্যায় নিশ্চয় শ্রেষ্ঠ দেবতা শনি কর্মের ফল দাতা তাহলে আপনি খারাপ বলছেন কি করে বৃহস্পতি এক জাতক জাতিকাকে রাজকীয় ভাব তৈরি করতে পারে না যা বৃহস্পতির পরিবর্তে শনি করতে পারে বলেন না বৃহস্পতি মানে ধন দৌলত ঐশ্বর্য দেবতা ঐশ্বর্যের গ্রহ একজনকে রাজকীয় ভাব তৈরি করতে সর্বপ্রথম শনির অবস্থানের প্রয়োজন থাকে কারণ কর্মের ফল এ দেবে বৃহস্পতি আপনাকে জ্ঞান দিতে পারে গুরুত্ব দিতে পারে সব ঠিক আছে কিন্তু যে আপনি কর্ম তো করলেন কর্মের ফল প্রদানকারী হচ্ছে এই শনি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বিশ যুগের সর্বপ্রথম নেগেটিভ ভাব কি থাকে কাকিনারা থেকে এক ভদ্রলোক আমার কাছে এসছে। থার্টি এইট এজ বলছে দাদা আমার বাবা মানে একটা বিষয় জানতেছি যে আমার বাবা তিন ছেলে আরো আছে আমাকে নিয়ে চার নাম্বার বোন বন্টন বলছে বন্টন কেউ নেই আমরা টোটাল চার ভাই আমার বাবা চাকরি করতো তো বাবা বেশ কিছু সম্পত্তি কিছু অ্যাসেট করেছিল তো যাক আমি নিজের পছন্দে বিয়ে করার পরে বাবার সঙ্গে একটু কম বেশি বিবাদ হওয়ার পরে আমি বাড়ি ছেড়ে চলে এসছি মানে বাবা মাকে তাড়িয়ে দিয়েছে সেটা নয় আমি চলে এসেছি মানে বাবার সঙ্গে মতের সঙ্গে ঠিক মেলেনি আমি চলে এসেছি যে কিছুদিন বাইরে থাকি ঠিক একটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আবার গিয়ে থাকবো ইতিমধ্যে আমার বাবা বাকি তিন ছেলেকে আমার বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছে কিন্তু আমি পেলাম না আমি পাইনি আমার দুঃখত্ব বড় কথা বাবার সম্পর্ক হয়ে গেছে সেটা নয় কিন্তু আমার এই সম্পর্ক থেকে মানে সম্পত্তি থেকে হওয়ার কারণ কি আমি যখন বিচার করলাম যে এই জাতকের জন্ম ছকে এবং হস্তরেখা স্পষ্টভাবে শনির সঙ্গে রবির কানেক্ট এবং শনি রবিতে বিশেষ বিষযোগ তৈরি করেছে ফলস্বরূপ কি হচ্ছে বলছে রবি হচ্ছে পিত্রের কারক গ্রহ শনি হচ্ছে পুত্র কারক গ্রহ যারা ঘরে এটা লক্ষ্য করেন কথাটা বলছি ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যারা ঘরে এটা লক্ষ্য করেন বাবা কোনো সিদ্ধান্ত নিলে ছেলের পছন্দ হচ্ছে না ছেলে কোনো সিদ্ধান্ত নিলে বাবার পছন্দ হচ্ছে না বাবা এবং ছেলের দুজনের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা সিদ্ধান্তের একটা বোঝাপড়া ভুল ভাল চলতেই আছে ঠিক এই পর্যায়ে যারা আছেন ভেবে নেবেন আপনার জন্মচকে গিয়ে কোথাও না কোথাও শনি এবং রবির এই বিশেষ বীজ আছে যেমন এই জাতকের ক্ষেত্রে এই বিষয় কি করলো পিতৃ স্নেহ বঞ্চিত হয়ে গেল দেখুন শনি কর্মের ফলদাতা এবার কর্মের ফলদাতা মনে করুন আপনার অফিসের বস যদি আপনার ফেভারে থাকে আপনার অফিসের বস যদি আপনার ফেভারে থাকে আপনি ভুল করলেও সাতক্ষণ মা এইবার আপনার অফিসের বস যদি আপনার প্রতি ক্ষুব্ধ থাকে রাগ থাকে আপনি ভুল না করলেও তার রাগ মানে সে আপনাকে ভুল প্রমাণ করে দেবে শনি গ্রহের কাজ এক কর্মের ফল দাতা উনি কোথায় বসে আছে তার উপরে নির্ভর করবে যদি শনি পজিটিভ জায়গায় বসে থাকে আপনি কর্ম কম করেও বেশি ফল পেতে পারেন অনেকে দেখবেন পড়াশুনো খুব একটা বেশি জানে না খুব ভালো জব করে খুব ভালো বিজনেস করে তার ভাগ্যটা অ্যাকচুয়ালি খুব ভালো অনেকে দেখবেন খুব ভালো পড়াশোনা করে বসে আছে কোনো প্রকার কাজ পাচ্ছে না তাহলে যার ভাগ্যে শনির অবস্থান পজিটিভ আছে সে কম কর্ম করেও কম যোগ্যতায়ও বেটার কিছু কাজ বেটার কিছু ফল পেতে পারে আর যার নেগেটিভ জায়গায় বসে আছে তার ভালো যোগ্যতা সে অর্জন করলেও যোগ্য অনুযায়ী যোগ্য কর্ম পাবে না যোগ্য অনুযায়ী যোগ্য কর্ম পাবে না অনেকে দেখবেন কোনো জায়গায় জব করলে জবে স্থায়িত্ব হচ্ছে না শনি যদি ডামাডোল করে শনির অংশ বা শনির কোনো সময় গোচরের ডিস্টার্ব থাকে বা দেখা যাচ্ছে শনির ধাইয়া চলছে সেক্ষেত্রে আপনার ডিস্টার্ব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে মনে করুন আপনার বৃশ্চিক রাশি আপনার কন্যা লগ্ন তো বৃশ্চিক রাশি কন্যা লগ্নের জাতক আপনি এখনকার শনির যে ক্ষেত্র রয়েছে যে রয়েছে সেক্ষেত্রে এই ধরনের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে তাদের শারীরিক দিকে বিভিন্ন প্রকার হানি হবে হানি হবে। এইবার মহারাজ প্রশ্ন হবে আপনার শনিতে কর্মের ফলদাতা তাহলে শারীরিক দিকে হানি হচ্ছে কেন অবশ্যই আপনি যদি শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে যান মহারাজ তাহলে আপনি কি কর্ম করতে পারবেন নিশ্চয়ই নয় কর্ম করতে গেলে আপনার অসুবিধা হবে এই সময়ে যাদের এই শনির চলছে তাদের নানান প্রকার আসবে কি করবে উঠতে পারবে না যার যুক্তি শুনবে তার যুক্তি সঠিক বলে মনে হবে যুক্তি কাজে লাগাতে পারবে না তাহলে এই শনির একটা ভালো দিকও আছে যখন এর পজিশন ভালো হবে বা কোনো জাতির ক্ষেত্রে পজিটিভ দিক আছে তার পজিটিভ হবে অবশ্যই পজিটিভ দিক থেকে বলবো দেখে রয়েছে হ্যালো হ্যালো টিভি সাউন্ডটা একটু মিউট করুন বলুন কোথা থেকে বলছেন আমি কলাঘাট থেকে বলছি কার বিষয়ে জানবেন আমার স্বামীর বিষয়ে জানতে চাই কি নাম স্বামীর তাপস মান্না তাপস মান্না আচ্ছা আপনার শাশুড়ির নাম সন্ধ্যা মান্না সন্ধ্যা মান্না তাপস বাবুর বয়স কত হয়েছে আনুমানিক বিয়াল্লিশ বছর ফর্টি টু ওনার ব্যবসার কেরিয়ার শারীরিক দিক নিয়ে জানতে চাইছেন কোনটা বলব দুটো বলার সময় নাই একটা বিষয় বলছি বাড়ির উত্তর পূর্ব ঈশান কি আছে ঈশানক সন্ধে আগে দেখা একটু ঠাকুর আছে তুলসীর মঞ্চ বা ঠাকুর ঘর আছে তুলসী উপরে আছে আচ্ছা তাহলে এখানে কি ঠাকুর ঘরটার কিছু আছে পুজোর জায়গা আছে কিছু হ্যাঁ উপরের নিচের তলা থেকে উপরের তালায় নিচে কি আছে নিচের তলা কি আছে বিতেscala এমনি সন্ধে পরিব্রেছায় ওখানে কিছু রাজপথ কাটা জায়গা ইনসান জায়গা খুব ভালো করেছেন এই ফাকা যেন ঠিকঠাক থাকে তবে জানিয়ে দিচ্ছি আপনার বাস্তুতে কিন্তরেdisturbance আছে আপনি আপনার হাজবেন্ডের দিক নিয়ে একটা বিষয় খুব ভালো জানেন অ্যাকচুয়ালি জিরো থেকে স্টার্টিং করলো বিজনেস পজিশন কিন্তonar যথেষ্ট ভালো ছিল কিন্তু এখন দিনকে দিন বিজনেসটা প্রচন্ড ডাউন হতে চলেছে এবং মানসিক দিক দিক কিন্তরে ঠিকঠাক শান্তি চলছে না ঠিক কিনা এটার প্রধান কারণ হচ্ছে এক হচ্ছে বাস্তুর দিকে ডিস্টার্ব দ্বিতীয় কথা দেখবেন আর্থিক দিকের এটা টাবল চলছে অর্থ দাঁড় করাতে পারছে না যতটুকু কম না হোক বেশি হোক যা হোক ইনকাম করছে সেই অর্থটা দাঁড়াচ্ছে না সঞ্চয়ের জায়গা বিশেষ করে রাহুর দৃষ্টিভঙ্গি পড়ার জন্য আর্থিক দিক দিয়ে সমস্যা চলছে তো হ্যাঁ অথবা না শনিবার মেচেদা থাকবো এই পর্যন্ত শুনুন যদি মনে হয় এর থেকে আর কিছু জানার আছে একটা বার মেচেদা চেম্বারে যাওয়ার সঙ্গে যোগাযোগ করুন একদম আপনার পাশেই যাই হোক যে বিষয়ে আলোচনা করছিলাম যারা আপ টু অন মানে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাইছেন একটা অবশ্যই ফোন করুন আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস ছাড়াও যে সঠিক বিচার হয় সেটা কিন্তু একটা প্রমাণ পেয়ে যাবেন যাক যে বিষয়ে বলছিলাম শনি রবির বীজ যোগ শনি রবির বীজ কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে যখন শনির প্রপত্ত ভাব অত্যাধিক পরিমাণে পড়ে সেই জাতকের মেজাজ হয়ে যায় খিটখিটে সেই জাতকের মেজাজ খিটখিটে কোনো কিছু ভালো লাগছে না কথায় কথায় রেগে যাচ্ছে কথায় কথায় রেগে যাচ্ছে শনি যদি রবির পজিশন আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে রবির পজিশন ভালো আছে রবি সকৃহে রয়েছে সেক্ষেত্রে আবার দৃষ্টান্ত দেখা দেবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার দ্বারা মানে রবির এই পজিশন যদি খুব ভালো হয় তার দ্বারা তার বংশের তার পরিবারের অনেক সময় হয় আমরা একটা জানি না অমুকের ছেলে আজকে এই কাজ করেছে ভালো হোক খারাপ হোক অমুক মানে তার বাবার নাম দিয়ে চেনে আবার কেউ কেউ দেখবেন অমুকের বাবা মানে ছেলের নাম দিয়ে চিনছে রবি যদি সক্ষেত্রে সক্ষেত্রে মজবুত থাকে রবির যদি পিলিয়ার ঠিকঠাক থাকে ডিগ্রিগত মান যে ক্ষেত্রে রবি বসে আছে অ্যাকচুয়ালি একটা ব্যাপার থাকে আমরা না অনেক সময় বেশ কিছু অ্যাস্ট্রোলজাররা এই বিচারটা একটু ভুল করে যে আপনি আপনার রবির ক্ষেত্র রয়েছে দেখা যাচ্ছে রবি কারোর মানে মেষ রাশিতে রবির অবস্থান রয়েছে জন্মছে এইবার মেষ রাশিতে রবির অবস্থান রয়েছে কত ডিগ্রি রয়েছে মেষ রাশিতে আপনি বা ধরুন তুলা রাশির কথা বলছি তুলা রাশিতে রবি রয়েছে তো তুলা রাশিতে রবি রয়েছে দেখা যাচ্ছে তুলা রাশিতে রবি বারো ডিগ্রি আছে একটা তুলা রাশিতে রবি বারো ডিগ্রি আছে তাহলে রবির আর বাকি মান কোথায় আছে তাহলে নিশ্চয় রবি যদি বারো ডিগ্রি থাকে সেক্ষেত্রে যা মান দেবে আর রবি যদি কারোর ক্ষেত্রে পঁচিশ ডিগ্রি থাকে দুটোর মান আলাদা রবি তুলারাশির ঘরে বারো ডিগ্রি আছে মানে আগের ঘরে কিন্তু রবির আর আঠেরো ডিগ্রি রয়ে গেছে আঠেরো ডিগ্রি রয়ে গেছে তাহলে আঠেরো ডিগ্রি যেখানে থাকবে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যেখানে আঠেরো ডিগ্রি থাকবে তাহলে আঠেরো ডিগ্রি যেখানে থাকবে সেখানে ফল দেওয়ার কথা যেখানে বারো ডিগ্রি আছে সেখানে ফল দিচ্ছে না গ্রহের গোচর যেখানে হয়ে যাবে মাথা মস্তক প্রবেশ করবে সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে বলছিল সেটাই হচ্ছে ধরবো আমরা কিন্তু যদি এক্ষেত্রে দেখা যাচ্ছে রবি চার ডিগ্রিতে এসছে রবি চার ডিগ্রিতে এসেছে তুলাশির ঘরে তবুও কিন্তু তুলারাশির ঘরে রবি এসছে মানে ওই তুলারাশির ঘরেই রবির স্থান ধরবো তার আগের ঘর ভাববো না যেখানে রয়ে গেছে ধরবো না এই ক্ষেত্রগুলোকে বিচার করতে হবে সঠিক করে জ্যোতিষের যদি বিচার না করা হয় সমাধান পাওয়া সম্ভব নয় সমাধান পাওয়া সম্ভব নয় এবং আপনি ফলসুদ পাবেন না এই বিষয়গুলো তাই বারবার বলছি সঠিক একজন জ্যোতিষ একজন সঠিক জ্যোতিষ পারে আপনার সমস্যার সঠিক হাত ধরে দিতে আপনি যে সমস্যায় রয়েছেন সেখান থেকে সঠিক রাস্তায় বের করতে বলেছিলাম আজকে ভালো টোটকা যাদের এই মুহূর্তে বিষযোগ চলছে বিশেষ করে মিন রাশির জাতক মিন রাশির জাতক যারা আছেন এবং তাদের যদি কারোর বিষ যোগ থেকে থাকে রবি শনিতে মানে চন্দ্র শনিতেও কিন্তু এক প্রকার বিষযোগ হয় মানে রবি শনি বলা হয় পিতৃকারক যোগ চন্দ্র শনির বলা হয় মাতৃকারক যোগ যে সমস্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে আছে এবং তারা যদি হয় তাদের জন্য স্পেশাল স্পেশাল মানে এই অব্যর্থ ফল পাবেন সেটা কি প্রথম কথা হচ্ছে প্রত্যেকদিন চেষ্টা করবেন অন্তত পক্ষে তিন মাস অন্তত পক্ষে তিন মাস সূর্যকে ওঠার আগে আপনাকে উঠতে হবে আবার বলছি সূর্যকে ওঠার আগে আপনাকে উঠতে হবে যদি কোনো জলাশয় বাড়ির কাছাকাছি থাকে তাহলে খুব ভালো যদি জলাশয় বাড়ির কাছে না থাকে তাহলে একটি স্বচ্ছ পাত্র সূর্যটার আগে উঠে উঠলেন সান করে নিলেন আপনি জলাশয়ের কাছাকাছি বাড়ি থাকলে খুব ভালো যদি জলাশয়ের কাছে বাড়ি না থাকে আপনার ঘরের ছাদে বা উঠানে ফ্লোরে যেখানে খুশি একটা জায়গায় জলের পাত্র রাখবেন জলের পাত্র রেখে দেওয়ার পরে জলে সূর্যের ছায়া পড়বে মানে সূর্যটাকে জলে দেখতে পাবেন সেরকম পর্যায়ে পাত্র রাখবেন পাত্র রাখার পরে সূর্য মন্ত্র বলে দুর্বা ঘাস আতপ চাল আর লাল জবা আবার কি বলছি দুর্বা ঘাস আতপ চাল আর লাল জবা আপনি জবা না দিয়ে আপনি লাল ফুলও দিতে পারেন যে কোনো প্রকার জবা অতি উত্তম ঠিক আছে তো এই তিনটে জিনিস নিয়ে সূর্য প্রণাম মন্ত্র বলে আপনি দিয়ে দেবেন যদি মনে হয় সূর্য মন্ত্র আপনার জানা নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই হ্রিং সূর্য দেবতায় নমো বা ওং সূর্য দেবতায় নমো বলেও আপনি বা নম সূর্য দেবতায় নম কারণ ওং সবার উচ্চারণের জন্য তো প্রযোজ্য নয় নম সূর্য দেবতায় নমো তিনবার বলে আপনি জলে মানে যে পাত্রে আপনি জলটা ঢালছেন সেই পাত্রে আপনি দেখবেন যে সূর্য দেখতে পাচ্ছেন ছায়া সেরকম স্বরূপ মানে সবাই সূর্য ডক ডগ মানে বেশ লাল কালার হয়ে উঠেছে সেরকম আপনি জল প্রদান করলে অবশ্যই ফল পাবেন এটা যদি রবির ক্ষেত্র ভারী থাকে তাদের জন্য ওই জন্য বললাম মিন রাশির ক্ষেত্রে জাতকরা এটা করবেন বিশেষ করে যাদের শনির ক্ষেত্র ভারী আছে শনির আর ভারী করার জন্য তাদের জন্য আরেকটি টোটকা বলছি শনির ক্ষেত্র যাদের ভারী আছে তাদের জন্য বলবো যে চামিলির তেল আপনারা বাজারে বিভিন্ন প্রকার ব্র্যান্ডেড চামিলির তেল পাওয়া যায় এখন চামিলি ফুলের তেল সংগ্রহ নর্মালি আপনি ন্যাচারাল তেল জোগাড় করা হয়তো আপনার পক্ষে সম্ভব না হতে পারে কিন্তু চামিলির তেল যদি অসত্য গাছের নিচে শনিবার করে তুলোর প্রদীপ কার্পাস যে তুলোটা হয় ওই তুলোর যদি নিজে হাতে করে পাকিয়ে নিজে হাতে করে প্রদীপ করতে পারেন খুব ভালো নাহলে থেকে কিনে সমস্যা নেই এই প্রদীপ যদি করেন এবং ওখানে বসে মানে আপনি হনুমান চলিসা পাঠ করেন বা দাঁড়িয়ে হনুমান পাঠ করেন সেক্ষেত্রে অতি উত্তম ফল পাওয়া সম্ভব বা এই বিষ যোগের প্রভাব থেকে অনেকটা বেরিয়ে আসবেন এগুলো গেল টোটকা তাহলে প্রতিকার কি করে পাবেন কারণ টোটকা দিয়ে সবসময় প্রতিকার হয় না আমি বলেছি আমিই বলেছি তাহলে প্রতিকার কি করা হবে দেখুন গ্রহ সমষ্টি যখন উচ্চস্থ বা নিচস্থ থাকে শনি অবস্থান উঁচু আছে নিচু আছে আপনি নীলা পড়াতে পারেন এম এস পড়াতে পারেন অনেক কিছু পড়া ব্লু জার্কান পড়াতে পারেন আপনি রাজপট্ট পড়াতে পারেন পজিশন বুঝি কেমন পজিশন আছে সেরকম পজিশন হলে আপনার দেখুন রাজপট্টতেও কাজ হয় এম কাজ হয় ব্লু জার্কানেও কাজ হয় আবার আপনার কাজ হয় কোনটা আপনি দেবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কোনটা আপনার লাগবে সেটা আগে আপনার জানতে হবে এই বিষয়গুলো আপনি যতক্ষণ না জানছেন ততক্ষণ আপনার কোনো সমস্যার সমাধান কিন্তু সম্ভব নয় দ্বিতীয় দিক হচ্ছে গ্রহের এই বিশেষ দোষ যখন থাকবে গ্রহের বিশেষ দোষ যখন থাকবে তখন আপনাকে একটা বিষয় কিন্তু হবে। যে মানে দ্বারা প্রতিকার সম্ভব নয় গ্রহের দোষ রয়েছে মানে রত্ন দ্বারা প্রতিকার সম্ভব নয় আপনি যখন রত্ন দ্বারা প্রতিকার করতে চাইবেন তখন আপনি গ্রহের উচ্চত নিচ্চস্থ ভাব ঠিক আছে কিন্তু আপনার দোষ যখন হবে বিশেষ করে তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে একমাত্র শ্রেষ্ঠ পায় খণ্ডন করার তাহলে রত্ন আর তাবিজ দুটো পার্থক্য রয়েছে যার জন্য যেটা প্রযোজ্য যে সময়ের জন্য যেটা প্রযোজ্য সেই সময় সেটা কাজে লাগালে ফল পাওয়া যাবে নচেত কিন্তু ফল পাওয়া সম্ভব নয় এই জন্য কিন্তু দিনের আচার্য প্রোগ্রাম কিন্তু একটু আলাদা এই জন্য দীনেশ আচার্য অনুষ্ঠান কিন্তু আলাদা যে আজকে ফোনের লাইভ অনুষ্ঠান বিশেষ করে আজকে ফোনের বিশেষ গন্ডগোল থাকার জন্য হয়তো লাইভ ফোন সব আমি অ্যাটেন্ড করতে পাচ্ছি না তো ওই জন্য আপনাদের বলছি যে যারা লাইভ ফোনে পাচ্ছেন না অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে সেভেন টু নাম্বার সেই নাম্বারে আপনি ফোন করবেন সরাসরি কথা বলবেন কোনো অসুবিধা নেই লাইভ ফোন কানেক্টিভ যে করে সেই মুহূর্তে অসুস্থ যা এখন আমার লাইফ ফোন কানেক্ট করতে পারছে না আপনাদের অন মিডিয়াতে বলে দিচ্ছি যদি সুস্থ হয়ে আসে অবশ্যই কানেক্ট করবে আপনার সঙ্গে কথা বলবো দুঃখিত যে আমি লাইফ ফোন বলে আপনার সঙ্গে কথা বলতে পারছি না যাই হোক যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করলাম বিশেষ বিযোগ। তো এই বিশযোগের সমস্যা যাদের রয়েছে সমাধানের জন্য ক্ষেত্রগুলো জানতে হবে দেখুন জ্যোতিষ সাবজেক্টটা খুব একটা টাফ সাবজেক্ট আপনাকে জানতে হবে যে কি পজিশনে সেটা টাফ রয়েছে কি পজিশনের কোথায় রয়েছে শনির ক্ষেত্র কোথায় আছে শনির ক্ষেত্রের মান কি আছে এইগুলো আপনাকে জানতে হবে আজকের দিনে আমরা মিসগাইড হচ্ছে কি জানেন তো দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডেট অফ বার্থ বিচার তো করি কিন্তু বিচার করার পরেও একটা জায়গায় কোথাও না কোথাও আমাদের হয় যে শনির শনির অবস্থানগুলো আমরা দেখি না দেখুন শনি দৃষ্টি কোথায় প্রদান করছে শনি কোন কোন ক্ষেত্রে দৃষ্টি প্রদান করতে পারে বা রবির ক্ষেত্রে কার দৃষ্টিভঙ্গি প্রদান হচ্ছে স্বৃহী সে শক্তিশালী রয়েছে গ্রহগত ডিগ্রির মান কত আছে এই দিকগুলো যতক্ষণ আমরা জানছি ততক্ষণ সমাধান হবে কি করে নিশ্চিত সমাধান হবে না তা এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সমাধানের জন্য সঠিক একজন জ্যোতিষের হাত ধরতে হবে জানবেন আপনার জীবনে কোনো সমস্যা থাকলে আপনি কোনো জ্যোতিষের জ্যোতিষ সাবজেক্টটাকে জানে এই সাবজেক্টটাকে নিয়ে সে যদি করে বা এই সাবজেক্ট সম্বন্ধে তার যদি আয়ত্ত থাকে আপনাকে সমস্যা বলতে লাগবে না আরে অনুযায়ী জন্মচক এরকম একটা বিষয় দশা অনুযায়ী একদম স্পষ্ট ক্লিয়ার থাকবে অমুক অমুক দশা চলছে এই দশায় আপনার এরকম ঘটতে পারে আপনার শরীরে রোগ হচ্ছে টেস্ট করবে তারপরে বলবে কিন্তু জ্যোতিষ সাবজেক্ট পারে বিনা টেস্টে আপনার এই সংক্রমণ জাতীয় রোগ এই সময় থেকে এই সময় পর্যন্ত করতে পারে সেটার রোগের আগেই আপনাকে বলে দিতে তাহলে এই সাবজেক্টটা আপনি যতক্ষণ না জানছেন বা আপনি কোনো ভালো মানুষের কাছে যাচ্ছেন ভালো মানুষ মিন্স ভালো একজন জ্যোতিষ পরামর্শদাতা যার এই বিষয় সম্পর্কে জ্ঞান আছে সে তারা সমাধান করতে পারবে না সে ছাড়া সমাধান করতে পারবে না আর একটা বিষয় আপনাদের বারবার বলছি অ্যাকচুয়ালি জ্যোতিষ সাবজেক্টের ভিতরে বিশেষ ব্যাপার রয়েছে অনেকের মনে রয়েছে আমার তো ডেট অফ বার্থ টাইম প্লেস নেই তাহলে আমার ডিগ্রিগত মানের বিচার কি করে হবে বা আমার জন্মছক কি করে বিচার হবে আমার রাশি নক্ষত্র কি করে বিচার হবে মহারাজ আজকের দিন নয় কিন্তু এই জ্যোতিষ সাবজেক্ট আজকের দিনে মানে ভাবুন আজ থেকে ঠিক আশি বছর আগে আজ থেকে আশি বছর আগে আমার ঠাকুরদার এজ এইটি নাইন আমার ঠাকুরদাকে যদি ডেট অফ বার্থ টাইম জিজ্ঞাসা করি ওই ভোটার কার্ড রয়েছে সে অনুযায়ী বয়সের কথা বলে সে অনুযায়ী বয়সের কথা বলে এক থেকে দু বছরের এদিক ওদিক হতে পারে বেশি হতে পারে কম হতে পারে পারফেক্ট জানে না তাহলে সেই সময়ে আমার বক্তব্য সেই সময়ে কি জ্যোতিষ সাবজেক্টটা কি বিচার হতো না না জ্যোতিষ ছিল না বিচারের বিভিন্ন প্রকার রয়েছে নাম্বারলজি রয়েছে ফ্রামিস্ট রয়েছে কালার থেরাপি রয়েছে বিভিন্ন প্রকার রয়েছে যেমন ভাবে বিচার করবেন সমাধানটাও কিন্তু ঠিক সেরকম ভাবেই পাবেন বিচার যদি সঠিক করা যায় আমার ফোনের লাইফ অনুষ্ঠানে যারা ফোন করেন তাহলে তো দেখেন যে আমি ডেট অফ বার্থ টাইম প্লেস ছাড়া বিচার করি অনেকে মনে আছে আমার জন্ম তারিখ সময় নেই তাহলে আমি জানতে পারবো না সবই জানা সম্ভব যদি বিচারটা সঠিক হয় বিচার সঠিক না হলে আপনি কোনো প্রকার সমাধান পাবেন না যাক লাইভ অনুষ্ঠান আপনাদের একটা বিশেষ কথা বলি আগামী বিশেষ তিথি জুন মাসের ফিফ পাঁচই জুন আহ তারাপীঠ মহাশনে বিশেষ হতে চলেছে এবং এই যজ্ঞে এক বিশেষ ক্রিয়া এই যজ্ঞে এক বিশেষ ক্রিয়া যে যত কঠিন থেকে কঠিনতম সমস্যা রয়েছে সমাধানের একমাত্র শ্রেষ্ঠ উপায় তাই এই শ্রেষ্ঠ উপায়ে যদি আপনার যোগদানেও আপনার সমস্যার সমাধান করতে চান একটা মার যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আপ টু ওয়ান মিডিয়াতে দীনেশ আচার্য বলে থাকে যে মুখে নয় সম্পূর্ণ লিখিত গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকি আর আর্থিক দিক দিয়ে যারা সমস্যায় ভুগছেন অর্থের জন্য কোনো জ্যোতিষকে দেখাতে পারছেন না বা অর্থের যে একটা কাছে গেলে হয়তো অনেক অর্থের ব্যাপার আমি হয়তো প্রতিকার করতে পারবো না তাদের জন্য বলছি জেলার জেলার হরিণঘাটা আমার গৃহমন্দির গৃহমন্দিরে যারা আসবেন তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ স্বল্প স্বল্প অর্থ নিয়ে সমাধান করা হয় লাইভ অনুষ্ঠানে বিশেষ ফোন ট্রান্সফার করে যে তার অসুস্থতার জন্য ফোন অ্যাটেন্ড করতে পারলাম না নেক্সট সময় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বা আপনারা আমার ফোনে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন নমস্কার